আজকে একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন দিতে চলেছি, যার নাম বার্থ রিবার্থ। মুভির শুরুতে আমরা দেখি একটি প্রেগনেন্ট মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। ডক্টররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয় না। তবে ডক্টররা তার বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। প্রেগনেন্ট মহিলাটির বডি পোস্টমর্টামের জন্য প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখানে আমরা ডক্টর রোজকে দেখি। রোজ সবসময় চুপচাপ থাকতো, সে কারোর সাথে খুব একটা কথা বলতো না। অন্যদিকে মিনা নামের একটি নার্সকে দেখানো হয়, সেও ওই হসপিটালেই কাজ করত। তার একটি মেয়ে আছে যার নাম লীলা। মিনা তার মেয়ে লীলাকে খুবই ভালোবাসত। এদিকে রাতে ডক্টর রোজ একটি বারে যায়। সেখানে পেট্রন নামের একটি লোকের সাথে তার পরিচয় হয়। পেট্রন তার উপর লাইন মারার চেষ্টা করছিল, তখন রোজ তাকে টয়লেটে নিয়ে যায় আর তার মাস্টারবেশন করে তার স্পাম কালেক্ট করে নেয়। তার সাথে তার ব্লাড স্যাম্পেলও নিয়ে নেয়। সে বাড়ি ফিরে সেই স্পামটা তার মধ্যে ইনজেক্ট করে নেয়। সে হয়তো কোনোরকম এক্সপেরিমেন্টের মধ্যে প্রেগনেন্ট হতে চাইছিল। আমরা দেখি রোজ তার বাড়ির মধ্যে নানান রকমের এক্সপেরিমেন্ট করত। সে আসলে মৃত জীবকে আবারও বাঁচিয়ে তোলার চেষ্টা করছিল। তার একটি শুকরও ছিল। শুকরটাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক অসুস্থ। পরদিন সকালে মিনাকে দেখানো হয়। তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। সে তার মেয়ে লীলাকে যখন ডাকতে যায়, দেখে তার গা পুরো গরম। তখন সে লীলাকে তার প্রতিবেশী পলিনার কাছে রেখে সে হসপিটালে চলে যায়। সেখানে তার অনেক কাজ থাকার কারণে সে তার ফোনটা অফ করে দেয়। কাজ শেষে সে যখন বাড়ি ফেরে, সে দেখে পলিনা তার বাড়িতেই নেই। মিনা লক্ষ্য করে বাথরুমে রক্ত পড়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে একটি নোট দেখতে পায় যার মধ্যে লেখা ছিল লীলা হঠাৎই অনেক অসুস্থ হয়ে পড়েছে, যে জন্য সে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই মিনা হসপিটালে চলে আসে। এখানে এসে সে জানতে পারে লীলা মারা গিয়েছে। আসলে লীলা মেনিনজাইটিস নামক একটি রোগে আক্রান্ত ছিল, যার ফলে ইনফেকশন তার ব্রেন পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। লীলার বডি পোস্টমর্টম করার জন্য ডক্টর রোজের কাছে পাঠানো হয়। রোজ লীলার বডিটা দেখে মনে মনে খুব খুশি হয়। এদিকে মিনা তার মেয়ের মৃতদেহটা দেখার জন্য মর্গে চলে আসে। সেখানে ডক্টর রোজ তাকে ভিতরে ঢুকতে দেয় না আর তাকে মিথ্যে বলে যে তার মেয়ের বডি এখানে নেই, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। রোজ তাকে একটি নাম্বার আর অ্যাড্রেস লিখে দেয়। মিনা সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর মিনা যখন বাড়ি ফিরছিল, সে দেখে ডক্টর রোজ সুটকেসে করে কিছু একটা ভারী জিনিস তার গাড়িতে তুলছে। এটা দেখে তার একটু অদ্ভুত লাগে। বাড়ি ফিরে মিনা ডক্টর রোজের দেওয়া সেই নাম্বারে কল করে, তবে নাম্বারটা বন্ধ ছিল। পরের দিন সকাল হলেই মিনা সেই অ্যাড্রেসে পৌঁছিয়ে যায়। সেখান থেকে সে জানতে পারে তার মেয়ের বডি এখানে কখনো আসেইনি। সে আর দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। তখন ডিপার্টমেন্টের হেড ক্যালিন এসে ডক্টর রোজকে জিজ্ঞাসা করে লীলার বডি কোথায়। রোজ তাকে জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন কলিন বাইরে এসে মিনাকে বলে তারা লীলার বডি খোঁজার পুরোপুরি চেষ্টা করবে, কিন্তু মিনা তার কোনো কথা শোনে না। সে বারবার ডক্টর রোজের সাথে দেখা করতে চাইছিল। তখন কলিন তাকে ভিতরে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে ডক্টর রোজ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। রোজ একটি সুটকেস নিয়ে তাড়াহুড়ো করে তার গাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মিনা চলে আসে। মিনা তাকে পিছন থেকে ডাক দেয়, কিন্তু রোজ তাকে দেখে আরও তাড়াতাড়ি সেখান থেকে বার হয়ে যায়। এতে মিনার সন্দেহ আরও বেড়ে যায়। সে যে কোনোভাবে ডক্টর রোজের অ্যাড্রেস জোগাড় করে আর পরের দিন তার বাড়ির বাইরে গিয়ে বসে পড়ে। রোজ বাড়ি ফিরলে মিনাকে তার বাড়ির সামনে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। মিনা তাকে বলে, আমি কোনোরকম পুলিশ কেস করতে চাইছি না, আমি শুধু জানতে চাই আমার মেয়ের বডি কোথায়। রোজ বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখনই তার বাড়ির ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে। সেটা শুনে রোজ তাড়াতাড়ি ভিতরে চলে আসে। সে দরজা দিতেই যাবে, তখনই মিনা তাকে ধাক্কা দিয়ে জোর করে ভিতরে ঢুকে পড়ে। সে এদিক ওদিক তাকালে একটি রুমে তার মেয়েকে জীবিত অবস্থায় দেখতে পায়। সে এতে অনেক অবাক হয়। সে বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। রোজ তাকে বলে লীলা বেঁচে আছে। আসলে সে অনেক রিসার্চ করে একটি ফর্মুলা বার করেছে, যার দ্বারা মৃত মানুষকে জীবিত করা সম্ভব। রোজ তার শুকরটাকে দেখিয়ে বলে সেও দুমাস আগে মারা গিয়েছিল, কিন্তু এই এক্সপেরিমেন্টের সাহায্যে সে তাকেও বাঁচিয়ে তুলেছে। তবে তাদের বেঁচে থাকার জন্য একরকম সিরামের প্রয়োজন, যেটা সে ভ্রূণের সেলস দিয়ে বানাতো। এটা রিজেনারেশন প্রক্রিয়াকে ট্রিগার করে শরীরে নতুন সেলস গঠন করে। তবে সে জানে না এটা মানুষের উপর কিভাবে কাজ করে, তাই তাকে লীলাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। এইসব শুনে মিনা ঠিক করে সেও এখন থেকে তার সাথেই থাকবে, যাতে এই এক্সপেরিমেন্টে সে তাকে সাহায্য করতে পারে আর তার মেয়ের সাথেও থাকতে পারে। রোজও তার কথায় রাজি হয়ে যায়। রোজ জানতে পারে সে প্রেগনেন্ট, তাই সে চেক আপ করানোর জন্য হসপিটালে যায়। ডক্টর তাকে বলে তার বাচ্চা একদম ঠিক আছে। এদিকে মিনা তার মেয়ের হাত পা মালিশ করে দিচ্ছিল, যাতে সে তাড়াতাড়ি হাঁটাচলা করতে পারে। সে শুকরটারও অনেক খেয়াল রাখত, তাকে প্রায়ই খাবার খাওয়াতো। রোজ এটা দেখে তাকে বলে সে যখনই তাকে খেতে দেবে সেটা যেন রেকর্ডে লিখে রাখে, কারণ এটা তাদের এক্সপেরিমেন্টের মধ্যেই পড়ে।
কিছুক্ষণ পর মিনা হসপিটালে চলে যায়। তখন রোজ বাথরুমে এসে নিজেই তার ভিতরে তৈরি হওয়া ভ্রূণটাকে বের করে নেয়। রোজ আসলে তার নিজের মধ্যে তৈরি হওয়া ভ্রূণ দিয়েই সেই সিরামটা বানাতো। কিছুদিন পর রোজ আর মিনা ঠিক করে তারা লীলার মুখ থেকে পাইপটা খুলে দিয়ে দেখবে সে শ্বাস নিতে পারছে কিনা। তারা পাইপটা খুলে দিলে দেখে লীলা স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছে, এর মানে তার লাংস কাজ করা শুরু করে দিয়েছিল। এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। মিনার কাছে এটা একটা অলৌকিক ঘটনা মনে হচ্ছিল, কিন্তু রোজ তাকে বলে এটা কোনো অলৌকিক ঘটনা না, বরং এটা সম্পূর্ণটাই সায়েন্স। তার মা একজন বায়োলজি টিচার ছিল, আর তার যখন 6 বছর বয়স ছিল তখন থেকেই তার মা তাকে বায়োলজি পড়ানো শুরু করে দিয়েছিল। একদিন সে লক্ষ্য করে স্টারফিশকে কোনোভাবে আহত করা হলে সে নিজে থেকেই সেটাকে ঠিক করে নিতে পারে, আর তখন থেকেই তার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট জন্মায়। পরের দিন রোজ হসপিটালে গেলে হঠাৎই সেখানে তার মাথা ঘুরে যায়। এদিকে মিনা দেখে লীলার জ্ঞান ফিরে এসেছে। লীলা চুপচাপ বসে একভাবে তার দিকে দেখছিল। মিনা তার মেয়েকে সুস্থ অবস্থায় দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে রোজের জ্ঞান ফিরলে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে। ডক্টর তাকে বলে তার অনেক ব্লিডিং হচ্ছিল, যে কারণে তার অপারেশন করা হয়েছে, আর রিপোর্ট অনুযায়ী সে আর কখনো মা হতে পারবে না। কিছুক্ষণ পর রোজ বাড়ি ফিরে আসে। সে দেখে লীলার জ্ঞান ফিরে এসেছে। রোজ মিনাকে বলে সে আর মা হতে পারবে না, এর মানে তারা সিরামও তৈরি করতে পারবে না, আর সিরাম ছাড়া তাদের দুজনকে বাঁচিয়ে রাখা সম্ভব না। রোজ সারা রাত জেগে নানা রিসার্চ পেপার পড়ে। সকাল হলে মিনা তাকে এসে বলে সিরাম তৈরির জন্য যে টিস্যুর প্রয়োজন সেটা সেও দিতে পারবে, কিন্তু রোজ তাকে বলে তার জন্য ব্লাড টাইপ ম্যাচ করা প্রয়োজন। এরপর রোজ হসপিটালে চলে যায়। বাড়ি ফিরে এসে মিনাকে বলে সে হসপিটালের রেকর্ড চেক করে এমিলি নামের একটি প্রেগনেন্ট মহিলাকে পেয়েছে, যার সাথে লীলার ব্লাড টাইপ ম্যাচ হচ্ছে। মিনা যদি এমিলির চেক আপের সময় তার বাচ্চার থলি থেকে কিছুটা করে ফ্লুইড বার করে নিতে পারে, তাহলে তারা সেই ফ্লুইড দিয়ে আবারও সিরাম বানাতে পারবে। মিনাও তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো উপায়ে তার মেয়েকে বাঁচিয়ে রাখতে চাইছিল। পরের দিন মিনা হসপিটালে গেলে দেখে এমিলি সেখানে চেক আপ করাতে এসেছে। তখন মিনা চেক আপের সময় তার পেট থেকে কিছুটা ফ্লুইড বের করে নেয়। এখানে সে জানতে পারে এমিলি 3 বছর ধরে কনসিভ করার চেষ্টা করছে, কিন্তু এই প্রথমবার তারা এতদূর পৌঁছাতে পেরেছে। মিনা বাড়ি ফিরে সেই ফ্লুইডটা রোজকে দিয়ে দেয়। রোজ তাকে বলে তাকে প্রত্যেক মাসে এভাবেই ফ্লুইড আনতে হবে। তখনই তারা লক্ষ্য করে শুকরটা অসুস্থ হয়ে পড়েছে। আসলে রোজ তাকে সিরাম দিতে ভুলে গিয়েছিল, যে কারণে তার এমন অবস্থা হয়ে পড়েছিল। রোজ তাড়াতাড়ি তাকে সিরাম দেয়, এতে আস্তে আস্তে সে ঠিক হয়ে ওঠে। মিনা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সিরাম ছাড়া লীলার অবস্থাও এমনই হয়ে পড়বে। লীলা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। সে এখন টিভি দেখে, স্নান করতে করতে গান গায়, এমনকি হাঁটাচলা করারও চেষ্টা করে। তবে তাকে দেখে মনে হতো তার যেন নতুন জন্ম হয়েছে। তাকে একটা ছোট বাচ্চার মতো সবকিছু নতুন করে শেখাতে হচ্ছিল। এভাবে কিছুদিন চলতে থাকে। একদিন এমিলি হসপিটালে আসে তার চেক আপের জন্য। মিনা এমিলির থেকে জানতে পারে এটা তার লাস্ট চেক আপ, কারণ সে ডেলিভারির জন্য একটা অন্য হসপিটালে যাওয়ার প্ল্যান করেছে। এটা শুনে মিনা অনেক চিন্তায় পড়ে যায়। বাড়ি এসে মিনা রোজকে এই ব্যাপারে জানালে রোজ উল্টে তার উপরেই চিল্লাতে থাকে, কারণ মিনা এমিলিকে আটকানোর জন্য কিছুই করেনি। রাতে রোজ যখন স্নান করছিল তখন বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে বাইরে আসলে দেখে লীলা একটা রড দিয়ে তার শুকরটাকে মেরে ফেলেছে। এতে তারা বুঝতে পারে লীলার বুদ্ধি বাচ্চাদের মতো হলেও সে ভিতর থেকে কিছুটা আক্রমক হয়ে উঠেছে। তাই তারা লীলাকে দড়ি দিয়ে বিছানার মধ্যে বেঁধে রাখে। এদিকে রোজের তৈরি করা সেই সিরামও প্রায় শেষ হয়ে এসেছিল। রোজ মিনাকে বলে তার মেয়ের সাথে যতটা পারবে সময় কাটিয়ে নিতে, কারণ সিরাম ছাড়া তাকে বাঁচানো আর সম্ভব হবে না। রোজ হসপিটালের কাজেও মন লাগাতে পারছিল না, সে তার পেশেন্টের রিপোর্টেও ভুল করছিল। অন্যদিকে মিনা দেখে সিরাম শেষ হয়ে যাওয়ার কারণে লীলার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে, এর মানে লীলা আর বেঁচে নেই। সে লীলার বডিটা ফ্রিজে ঢুকিয়ে দেয়। এরপর সে রিপোর্ট দেওয়ার নাম করে এমিলির বাড়িতে চলে আসে। এমিলি তাকে দেখে ভিতরে আসতে বলে আর জিজ্ঞাসা করে সে চা খাবে কিনা। মিনা তাকে হ্যাঁ বললে এমিলি কিচেনে গিয়ে চা বানাতে শুরু করে, আর সুযোগ বুঝে মিনা এমিলির কাপে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খেয়ে এমিলি প্রচুর অসুস্থ হয়ে পড়ে। তার মুখ দিয়ে গাঁজা উঠতে থাকে। মিনা তাড়াতাড়ি হসপিটালে ফোন করে এমিলির বাড়িতে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। হসপিটালে পৌঁছালে অপারেশন করে তার বাচ্চাটাকে তো বাঁচিয়ে নেওয়া হয়, কিন্তু এমিলি মারা যায়। এমিলিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলে রোজ তার গর্ভাশয়ের থলিটা বের করে নেয়, যাতে তার মধ্যে থাকা ফ্লুইড দিয়ে সে আরও সিরাম তৈরি করতে পারে। এরপর তারা সিরামটা তৈরি করে লীলাকে আবারও বাঁচিয়ে তোলে। শেষ সিনে যেটা বোঝা গেল, মিনা আর রোজ লীলাকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু করতে পারে। তারা হয়তো সিরামটা বানানোর জন্য একের পর এক মানুষের এভাবেই ক্ষতি করতে থাকবে। আর এখানেই আজকের গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।